আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনামগুলো। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে এফবিআই এর আকস্মিক অভিযান, সরকারি দলিল নষ্ট ও ফেরত না দেওয়ার অভিযোগ তদন্তে তল্লাশি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থের বিনিময়ে শিক্ষক কর্মকর্তা কর্মচারী নিয়োগের তথ্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিয়োগ বন্ধ করেছে মঞ্জুরি কমিশন। ধর্মীয় ভাবগাম্ভীর্যে মুসলিমদের অন্যতম গুরুত্বপূর্ণ দিন পবিত্র আশুরা পালন, ঢাকায় শিয়া মতাবলম্বীদের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। গাজা ইসরায়েলের তিন দিনের হামলায় নিহত 44 জনের মধ্যে 15 জনই শিশু, প্রাণ হারানো শিশুদের নাম পরিচয় প্রকাশ। এবং নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষা সংস্কৃতি ও জাতিসত্তার অধিকার রক্ষার দাবি। আমার জীবন এখন ফুরফুরা, আনোয়ার শীত সব সিজনেই ফিট। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে হঠাৎ তল্লাশি চালিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। সরকারি ও দাপ্তরিক গুরুত্বপূর্ণ নথি ও কাগজপত্র ফেরত না দেওয়া ও নষ্ট করার অভিযোগের তদন্তে এই তল্লাশি চালায় তারা। উদ্ধার হয় গুরুত্বপূর্ণ কাগজপত্র। অভিযানের সময় ফ্লোরিডার বাসায় না থাকলেও এই অভিযানকে মার্কিন ইতিহাসের এক কালো অধ্যায় বলেছেন ডোনাল্ড ট্রাম্প। নাফিস ইফতেকার রিপোর্ট। ফ্লোরিডার পাম বিচ এলাকার মারে লাগো নামের বিলাসবহুল বাড়িটি যখন এফবিআই সদস্যরা ঘিরে ফেলেন, তখন ডোনাল্ড ট্রাম্প ছিলেন নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে। সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ, প্রেসিডেন্ট থাকাকালে অনেক গুরুত্বপূর্ণ সরকারি নথি ফেরত দেননি, এমনকি কোনো কোনোটি ধ্বংসও করে ফেলেছেন তিনি। হোয়াইট হাউসের সাবেক কর্মকর্তারা দাবি করেছেন, সরকারি সিলযুক্ত নথি টয়লেটে ফ্লাশ করেছেন ট্রাম্প। গত ফেব্রুয়ারিতে ট্রাম্পের বিরুদ্ধে এসব অভিযোগের বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয় সরকারি নথি সংরক্ষণের দায়িত্বে থাকা ন্যাশনাল আর্কাইভস। আকস্মিক এই অভিযান পরিচালনায় এফবিআইকে নিতে হয়েছে ফেডারেল ওয়ারেন্ট, যাতে মার্কিন বিচারকের সই লাগে। এফবিআই সদস্যরা তল্লাশির সময় সিন্দুক ভাঙেন, সঙ্গে নিয়ে যান 15টি বাক্স। ন্যাশনাল আর্কাইভসের দাবি, উদ্ধার সামগ্রীর মধ্যে গুরুত্বপূর্ণ সরকারি নথিও রয়েছে। ট্রাম্প দাবি করেছেন, অতীতে এই তদন্তে সব ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করেছেন তিনি, তাই এই আকস্মিক অভিযানের প্রয়োজনই ছিল না। তার অভিযোগ, এই অভিযানের মাধ্যমে বিচার বিভাগ কার্যত নিজের হাতে অস্ত্র তুলে নিল। এমন এক সময়ে এফবিআই এই অভিযান চালালো যখন 2024 সালে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে প্রস্তুতি নিচ্ছেন আলোচিত সমালোচিত ডোনাল্ড ট্রাম্প। নাফিস ইফতেখার, চ্যানেল আই। গণতন্ত্র মঞ্চের আত্মপ্রকাশকে ভোটের রাজনীতিতে গুরুত্বহীন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর মিন্টো রোডে সরকারের বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, রাজনীতিতে গুরুত্বহীন এবং পরিত্যক্তরা নিজেদের গুরুত্ব বাড়াতে জোট গঠন করেছে। এরা প্রায় প্রত্যেকেই বহু দল বহু ঘাটের পানি খেয়ে এখন আবার একটি জোট গঠন করেছে। এরা সবাই রাজনীতিতে আসলে পরিত্যক্ত। বাংলাদেশের রাজনীতিতে এই জোট আসলে গুরুত্বহীন। সুতরাং এই রাজনীতিতে পরিত্যক্তরা মিলে একটি জোট গঠন করেছে তাদের একটু গুরুত্ব বাড়ানোর জন্য, কিন্তু এই জোটের আসলে কোনো গুরুত্ব নেই। পবিত্র আশুরা আজ। বাংলাদেশ সহ বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং বিভিন্ন আনুষ্ঠানিকতায় দিনটি পালন করছেন। ঢাকায় ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করে শিয়া মতাবলম্বীরা। পবিত্র আশুরায় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। চকমারিথার রিপোর্ট। হিজরি বর্ষের প্রথম মাস মহরমের 10 তারিখ তাৎপর্যপূর্ণ এবং পূর্ণময়। হাজারো নবী রাসুলের দোয়া এদিন কবুল করেছিলেন আল্লাহ তাআলা। বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর 61 হিজরির এই দিন
ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে ঘটে শোকাবহ ঘটনা। তার প্রান্তীয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের সদস্য ও সহযোগীদের নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার জিহাদে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হয়েছিলেন। ইতিহাসের সেই দিনকে স্মরণ করে পবিত্র আশুরায় নফল নামাজ ও রোজাসহ নানা ইবাদত করেন ধর্মপ্রাণ মুসলমানরা। শিয়া মতাবলম্বী মুসলমানরা রাজধানীর হোসেনি দালান, লালবাগ, আজিমপুর এবং মোহাম্মদপুর থেকে বর্ণাঢ্য তাজিয়া শোভাযাত্রা বের করে। করোনার কারণে 2 বছর বন্ধ থাকার পর ঢাকাসহ সারা দেশে এবারের শোভাযাত্রা ছিল রাজপথে। তাজিয়া মিছিল নিরাপদ এবং নির্বিঘ্ন করতে নেওয়া হয় অনেক বেশি নিরাপত্তা ব্যবস্থা। শান্তিপূর্ণ এই শোভাযাত্রায় ছিল শোকের মাতম। আশুরার মূল শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম। ইতিহাসের সেই শিক্ষাকে জীবনের সব ক্ষেত্রে লালন করার চেষ্টা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। গাজায় ইসরায়েলের 3 দিনের হামলায় নিহত 44 জনের মধ্যে 15 জনই ছিল শিশু। নিহত সেই শিশুদের নাম পরিচয় প্রকাশ করেছে প্যালেস্টাইনি কর্তৃপক্ষ। প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে এখনও অস্ত্রবিরতি চলছে, তবে 15টি তাজা প্রাণের বিদায় নাড়িয়ে গেছে বিশ্বকে। নাফিস ইফতেখারের রিপোর্ট। টানা 3 দিন ইসরায়েলের হামলা প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের বিরুদ্ধে হলেও নিহতের 1/3 বয়স 18 বছরের নীচে। এর মধ্যে 4 বছর বয়সী জামিল নাজম আল দিন সবচেয়ে ছোট, আছে 5 বছর বয়সী আলা আবদুল্লাহ রিয়াদ কাদ্দুম ও মোমেন আল নাইরাব। নিহত হাজেম সালেমের বয়স মাত্র 9 বছর। নিহতদের মধ্যে আছে আহমদ আল নাইরাব, জামিল ইহাব নাজিম, মোহাম্মদ হাসুনা, হামেদ হায়দার নাজিম, নাজমি ফয়েজ আবু কার্শ, আহমেদ ওয়ালিদ আল ফাররাম, মোহাম্মদ সালা নাইজম ও খলিল আবু হামাদা। প্রাণ হারিয়েছে 3 সহোদর আহমেদ নাবাহিন, ডালিয়া নাবাহিন ও মোহাম্মদ নাবাহিন। ইসরায়েল ও ইসলামিক জিহাদের অস্ত্রবিরতিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, তবে তিনিও বেসামরিক হতাহতের ঘটনার তদন্ত আহ্বান করেছেন। আন্তর্জাতিক সংস্থা ডিফেন্স ফর চিলড্রেনের তথ্য মতে 2000 সালের পর থেকে প্যালেস্টাইনে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে কমপক্ষে 2200 শিশু। নাফিস ইফতেখার, চ্যানেল আই। এবারে শোকের মাস আগস্ট। ১৯৭৫ সালের 9ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নতুন মন্ত্রী বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে দপ্তর প্রদান করেন। এদিন চালনা বন্দরে শ্রমিকদের জন্য শ্রমিক কল্যাণ তহবিল গঠনের ব্যবস্থাও করেন রাষ্ট্রপতি শেখ মুজিব। বঙ্গবন্ধুর জীবনের শেষ দিনগুলো নিয়ে ওবায়দুল রশিদের ধারাবাহিক রিপোর্টের অষ্টম পর্ব আজ। 9ই আগস্ট ১৯৭৫, সেদিন ছিল শনিবার। আগের দিনই রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখনকার চালনা বন্দরের শ্রমিকদের বৈষম্য নিরসনে সর্বনিম্ন মজুরি 85 ভাগ বৃদ্ধি করেছিলেন। তারই ধারাবাহিকতায় রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান নির্দেশ দেন চালনা বন্দর শ্রমিক কল্যাণ তহবিল গঠনের। নির্দেশনা অনুযায়ী তহবিলের অর্থ চালনা বন্দরে কর্মরত শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হবে। বন্দর ব্যবস্থাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ দায়িত্বটি দেওয়া হয় বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে। তিনি আগের দিন মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন। রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে বন্দর, জাহাজ চলাচল এবং অভ্যন্তরীণ নৌপরিবহন দফতরের দায়িত্ব প্রদান করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় চাইতেন বাংলাদেশ সব কিছুতে স্বাবলম্বী হবে। বাংলাদেশকে উন্নত সমৃদ্ধশালী করতে বিজ্ঞান চর্চায় যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন তিনি। তার নির্দেশে 75-এর 9ই আগস্ট গঠন করা হয় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা পরিষদ। পরদিন ছিল ইকুয়েডরের জাতীয় দিবস। এ উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইকুয়েডরের প্রেসিডেন্ট জেনারেল গুইলার্মো রদ্রিগেজ লারার কাছে শুভেচ্ছা বার্তা পাঠান। ইকুয়েডরের জনগণ ও সরকারকে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওবায়দুল রশিদ, চ্যানেল আই।
ঢাকা। আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ। রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ আদিবাসী ফোরাম আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। শিক্ষা, সংস্কৃতি ও জাতিসত্তার অধিকার রক্ষায় সরকারের কাছে সহযোগিতা চান তারা। সুলতান আহিম রিপোর্ট। আন্তর্জাতিক আদিবাসী দিবসের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ হয়ে উঠেছিল দেশের বিভিন্ন জেলা থেকে আসা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের মিলনমেলা। দিবসটির এবারের প্রতিপাদ্য ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারী সমাজের ভূমিকা। বাংলাদেশ আদিবাসী ফোরামের এই আয়োজনে শিক্ষা ও জাতিসত্তার স্বীকৃতির দাবি জানান ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। আমাদের আদিবাসীদের শিক্ষার্থীদের যাতে শিক্ষা নিয়ে বেশি হচ্ছে প্রাধান্য, সরকার প্রাধান্য বেশি দেয়। আদিবাসী শব্দটা যেন আমাদের থেকে মানে কেড়ে না নেওয়া হয়, আমরা যেন আদিবাসী লিখতে পারি। আদিবাসীরাও সাংবিধানিক স্বীকৃতি পাবে এবং বাংলাদেশ সরকার জাতিসংঘের একজন সদস্য রাষ্ট্র হিসেবে এদেশের আদিবাসীদের আন্তর্জাতিক আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালনের ব্যবস্থা করবেন। অধিকার রক্ষার আন্দোলনে সবাইকে এক হতে বলেছেন আয়োজকরা। কাকে অপমান করি, কাকে নৃগোষ্ঠী বলি, আমরা সকলে মানুষ। একদিন এই বাংলাদেশে পদ্মা মেঘনা যমুনা সুরমা মধুমতির সঙ্গে শঙ্খ মাইনী লোগাং আমার বাড়ির পাশে সোমেশ্বরী বুগাই নদী তার স্রোতধারা মিলিত হবে, আদিবাসী বাঙালির মধ্যে সেতু বন্ধন রচিত হবে, সেই দিনের স্বপ্ন আমরা দেখি। 1995 সাল থেকে অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণা হিসেবে আদিবাসী দিবস পালন করে আসছে বিশ্বের বিভিন্ন দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণ। সুলতান আহিম, চ্যানেল আই, ঢাকা। প্রদর্শক সংবাদের রিপোর্ট জানিয়েছি অশোক লীলানি ফাতরস। বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল সংবাদে। 15 লাখ টাকায় কর্মকর্তা, 16 লাখে শিক্ষক আর 8 লাখ টাকায় কর্মচারী নিয়োগ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ফাঁস হওয়া ফোন আলাপ থেকে এসব তথ্যের প্রমাণ পাওয়া গেছে। জড়িত কয়েকজনের বিরুদ্ধে মৃদু ব্যবস্থা নেওয়া ছাড়া এখন পর্যন্ত বড় কোনো শাস্তি হয়নি। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির সব নিয়োগ বন্ধ থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। মুস্তাফা মল্লিকের রিপোর্ট। 2019 সালের 16 মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ বিষয়ে অভিজ্ঞ কোনো শিক্ষক ছাড়াই 2021 সালের 14 নভেম্বর সিলেকশন বোর্ড গঠন করে কর্তৃপক্ষ। আবেদনকারী অধিকাংশকেই ডাকেনি বোর্ড, এমনকি ভিসি অফিস থেকে তাদের আবেদনপত্রও গায়েব হয়ে যায়। 3 জনকে নিয়োগে বিজ্ঞপ্তি দেওয়া হলেও বোর্ড 5 জনকে নিয়োগে সুপারিশ করে। নিয়োগ প্রার্থীদের প্রত্যেকের কাছ থেকে চাওয়া হয় 16 থেকে 20 লাখ টাকা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে তদন্তেই উপাচার্যের পিএস খালেদ মেজবাহুল মোকার রবিন ও কর্মচারী আহমেদ হোসেনের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। অভিযুক্ত মেজবাহুল মোকাররম রবিনকে পদাবনতি ও কর্মচারী আহমেদকে চাকরিচ্যুত করা হয়। দুজন অ্যাপ্লিক্যান্ট তার আবেদন করেছে কিন্তু তার আবেদন খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন তারা বলছিল যে ঠিক আছে, আবেদন কোনো বিষয় না, এটা আমরা ব্যবস্থা করে দিব, বাট এত টাকা আমাদেরকে দিতে হবে। মাননীয় উপাচার্যের ব্যক্তিগত সহকারী এবং যে কর্মকর্তা ওই অফিসের, তারা দুজনেই দোষী সাব্যস্ত হলো এবং তার সাথে আরও আনুষঙ্গিক লোক জড়িত। মঞ্জুরি কমিশনের তদন্ত রিপোর্টে বলা হয়েছে নিয়োগে দুঃসাহস প্রদর্শন করা হয়েছে, মেধা ও যোগ্যতার ভিত্তিতে পরিপূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে সুপারিশ করেছে কমিটি। এছাড়াও কর্মচারী পদে চাকরি দেওয়ার নামে 3 প্রার্থীর কাছ থেকে 8 লাখ 20 হাজার টাকা করে নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মানিক চন্দ্র দাস, যার ফোন আলাপ ফাঁস হয়ে যায়। টাকা উদ্ধারে মানিকচন্দ্র দাসকে এক প্রার্থী আইনি নোটিশ পাঠান। ফোনালাপ ফাঁস হওয়ার পর মানিককে চাকরিচ্যুত করা হয়। আমরা আসলে এখানে ইউজিসি জিরো টলারেন্স এ সমস্ত বিষয়ে কখনো আমরা সাথ দেই না, কোনো কম্প্রোমাইজ নাই। এবং ওখানে যেহেতু তারা এখন পর্যন্ত সুষ্ঠু নিয়োগ দিতে পারছে না, আমরা নূতনভাবে যে তারা জনবল চেয়েছিল সেগুলো আমরা স্থগিত রেখেছি এবং আমাদের শর্তই একটা যে তারা ওখানকার
পুরোদমে বিচার করবে, বিচারের আওতায় আনবে, তারপর আমরা জনবল ছাড় দিব। মঞ্জুরি কমিশন বলছে নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে অনিয়ম চললেও নীরব ভূমিকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যতই বাধা আসুক সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন হতে না দেওয়ার আস্ফালন করে কোনো লাভ নেই বলেও এক ব্রিফিংয়ে হুঁশিয়ার করেছেন তিনি। কোথায় তাদের উত্তাপ? জনগণই তো কিছু দেখছে না। একবার শুনি রাজপথ দখলে নিবে, আবার শুনি সরকারকে টেনে হেঁচড়ে নামাবে, কখনো শুনি নির্বাচন হতে তারা দেবে না। তাদের এসব কথা শুনতে শুনতে জনগণ এখন হাসে। সাধারণ মানুষের কাছে রাজধানীর পূর্বাচলের টিচিং অ্যান্ড ট্রেনিং ভেট হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারটির আস্থা দিন দিন বাড়ছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেসের বিশ্ববিদ্যালয়ের অধীনে এই প্রতিষ্ঠানে পোষা প্রাণীর চিকিৎসা ও গবেষণার পাশাপাশি প্রতি বছর ইন্টার্নশিপ করছেন অসংখ্য শিক্ষার্থী। এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন বিশিষ্টজনেরা। লাইলা নওশিনের রিপোর্ট। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অধীনে পোষা প্রাণীদের চিকিৎসার বিষয়ে শিক্ষক শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও গবেষণার লক্ষ্যে 2018 সালে যাত্রা শুরু হয় টিচিং অ্যান্ড ট্রেনিং পেট হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। রাজধানীর পূর্বাচলের এই প্রতিষ্ঠানটিতে প্রতিদিনই বহু মানুষ তাদের পোষা প্রাণীর চিকিৎসার জন্য আসেন। দেশে পোষা প্রাণীদের চিকিৎসা সেবার অপ্রতুলতায় উন্নত মানের সেবা পেয়ে খুশি সেবা গ্রহীতারা। ভীষণ ঠান্ডা লাগছে, অ্যালার্জির সমস্যা, তাই আর কি ইঞ্জেকশন দিতে আসছে এখানে। এখানকার যে ডাক্তাররা আছে তাদের উপর আস্থা আছে আমাদের, কারণ তারা খুবই অভিজ্ঞ। ঠান্ডা থেকেও এটা হইতে পারে, শিওর না, তো যার কারণে হচ্ছে এখানে নিয়ে আসা। চিকিৎসা সেবার পাশাপাশি এখানে দেশের বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ইন্টার্ন কোর্সে আসেন শিক্ষার্থীরা। আমরা একাডেমিক যে নলেজটা সেটা আসলে প্রয়োগ করতে পারতেছি, হাতে কলমে শিখছি, আশা করি আরো বেশি শিখতে পারবো। এটা পেটের জন্য স্পেশালাইজ বলেই হচ্ছে যে এখানে আমরা একদম প্রপারলি সবকিছু শিখতে পারছি। তো এখানে এসে আমরা তিনজন কাজ করলাম, খুবই ভালো লাগছে আর কি, এটা শেখার একটা ভালো সুযোগ আর কি আমাদের জন্য। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি এবার এখানে প্রথমবারের মতো ইন্টার্ন কোর্স করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকল ছাত্রছাত্রীরা তাদের একটা ভালো অর্জন এবং অভিজ্ঞতা হবে এখান থেকে, এবং এখানে যখন এক্সপোজার হবে এই যে লব্ধ জ্ঞানটা, এই জ্ঞানটা সে নিয়ে কিন্তু গ্র্যাজুয়েট হবে, এবং আগেকার যে গ্র্যাজুয়েট হয়েছে তার চেয়ে এই গ্র্যাজুয়েটদের একটা নীতিগত একটা ডিফারেন্স কিন্তু এখানে আসবে। আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এখানে ইন্টার্নি ডাক্তাররা এসেছেন এবং তারা এখানে প্রশিক্ষণ নিয়েছেন, হাতে কলমে কাজ শিখেছেন, অপারেশন করেছেন, বিভিন্ন ধরনের অ্যানিমেল হ্যান্ডেলিং করেছেন। আমি আশা করি এই বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয় সহ এবং সারা বাংলাদেশ সকলকে বিশ্ববিদ্যালয় একটা সেন্টার অফ এক্সিলেন্স হবে এই পেট টিচিং ট্রেনিং পেট হসপিটাল। এবং পোষা প্রাণীদের চিকিৎসা সেবার পরিধি আরও বাড়াতে দ্রুতই হাসপাতালটিকে সম্প্রসারণের কাজ শুরু হবে বলে জানান হাসপাতালটির প্রতিষ্ঠাতা অধ্যাপক গৌতম বুদ্ধ দাস। এবারে জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। বুঝছি স্যার, একদম ক্লিয়ার। সেরা আর বিশ্ব সেরার মধ্যে অনেক তফাৎ। সত্যই বাংলাদেশ অনেক আগায় গেছে। জিপিএইচ কোয়ান্টাম। নীলফামারীর ডিমলা উপজেলায় তালিকাভুক্ত ভূমিহীন পরিবারগুলোকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাকা ঘরসহ জমির দলিল হস্তান্তর করা হয়েছে। ঘর পেয়ে নতুন স্বপ্ন দেখছেন তারা। নীলফামারী থেকে আনোয়ারুল আলম প্রধানের রিপোর্ট। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ টু প্রকল্পের আওতায় নীলফামারীর ডিমলা উপজেলায় 833 ভূমিহীন পরিবারকে দুই কক্ষের সেমি পাকা ঘর বুঝিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। বিদ্যুৎ সংযোগ ও নিরাপদ পানিসহ নানা সুবিধা পেয়ে স্বপ্নের ঠিকানা খুঁজে পেয়েছেন তারা। এখন সরকার আমাকে 200 একর জমি দিছে, পাকা বাড়ি করে দিছে, এখন সেইখানে আমরা আসি, অনেক ভালো আছি। এখন গরু পশুর প্রতিপালন করেছি, খাইছি যাইছি আসি। বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রী এমন ঘোষণা বাস্তবায়ন হলো উত্তরের দারিদ্র্যপীড়িত উপজেলা ডিমলায়। কেউ গৃহহীন হলে আগামীতেও এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান প্রকল্পের কর্মকর্তারা। এর মধ্য দিয়ে আমাদের এই উপজেলার তালিকাভুক্ত 833 পরিবারকে আমরা পুনর্বাসন করতে পেরেছি, এবং এরই সাথে সাথে আমাদের যে তালিকা ছিল সেই তালিকাটি সমাপ্ত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আজকে
ডিমলাকে চলমান হালনাগাদ তালিকা অনুসারে গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আশ্রয় পাওয়া মানুষ নিরাপদ আবাসনে জীবনযাপনের মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তন করবে এমনটাই প্রত্যাশা সবার। নীলফামারী থেকে আমরুল আলম, চ্যানেল আই। এবার ইন্ডিকেফে গ্লোবাল সিল সিটি সংবাদ। জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন করতে গিয়ে দিনের পর দিন নির্বাচন অফিসে ঘুরতে হয় নানা পেশার মানুষকে। এই ভোগান্তি দূর করতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিস। রাজশাহী বিভাগের 8 জেলা, উপজেলা ও থানা নির্বাচন অফিসারদের এই কাজে মূল্যায়ন করার উদ্যোগ নিয়ে সফলতা মিলেছে। গত মাসের শেষ 15 দিনে বিভাগের 8 জেলা থেকে জাতীয় পরিচয়পত্রের নাম ও বয়স সংশোধনের জন্য 5,909 আবেদন জমা হয়েছিল নির্বাচন অফিসে। এই সময়ের মধ্যে আগের জমে থাকা আবেদনসহ 8,817 আবেদন দ্রুত নিষ্পত্তি করেছে আঞ্চলিক ও বিভিন্ন জেলা উপজেলা নির্বাচন অফিস। দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোগান্তি দূর করায় একজন জেলা নির্বাচন কর্মকর্তা ও 3 উপজেলা নির্বাচন কর্মকর্তাকে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়েছে। অনুষ্ঠানে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম পুরস্কারপ্রাপ্তদের হাতে বই ও সনদপত্র তুলে দেন। এবার নিটল টাটা কৃষি সংবাদ। পারিবারিক পুষ্টি বাগান থেকে নিজেদের দৈনন্দিন সবজির চাহিদা মেটাতে পারছে কুমিল্লার 3,000-এরও পরিবার। পতিত একখণ্ড জমি থাকলে কৃষি বিভাগ থেকে বিনামূল্যে বীজ, সার ও বাগান তৈরির অন্যান্য সরঞ্জাম পাচ্ছেন কৃষক। কুমিল্লা থেকে আবুল কাশেম হৃদয়ের পাঠানো তথ্য, ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। কুমিল্লার লালমাই উপজেলার শাসনপাড় এলাকায় বাড়ির পাশের পরিত্যক্ত জমিতে নানা ধরনের শাকসবজির গাছ লাগিয়ে বাগান করেছেন অনেক কৃষক। বাগানের দুপাশের মাচায়ও ঝুলছে সবজির লতা, চারপাশে আছে ফল গাছ। হাঁস মুরগি ও ছাগলের হাত থেকে গাছ বাঁচাতে বাগানে দেওয়া হয়েছে নেটের বেষ্টনি। আমরা স্বামী স্ত্রী দুজনে গেছি, ট্রেনিং দেওয়ার পরে দিয়ে আমরা বীজ দিলেও বিভিন্ন রকম বীজ দিছে, তো এগুলো তো বর্ষার মৌসুমে এখন সব কিছু লাগানো সম্ভব নয়, তো 5টা কেল করছি, 5টা কেলে 5 রকম সবজি লাগাইছি। পারিবারিক পুষ্টি বাগানের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য যোগানে অর্থ সাশ্রয় হচ্ছে। প্রাথমিকভাবে শুধু পতিত জমি থাকলেই একটি বাগান করতে 1 বছরের প্রয়োজনীয় সব উপকরণের যোগান দিচ্ছে কৃষি বিভাগ। মূল থিম হচ্ছে যে এখানে 5টা বেড থাকবে, 5টা বেডে 5 রকমের সবজি থাকবে। আমরা 3 মৌসুমের বীজই আমরা দিয়ে দিয়েছি, তারপর আমরা তাকে সার দিছি, তারপর আরও বেশ কিছু উপকরণ তাকে দেওয়া হয়েছে। তারপরে আমরা ওনার এই যে একটা বেড়া দেওয়ার জন্য, মানে এই শাকসবজি যেন ছাগল বা হাঁস মুরগি ক্ষতি করতে না পারে, এটার জন্য বেড়ারও ব্যবস্থা করা হয়েছে। আর বাকি কাজটা কৃষক নিজেই করতেছে। আর কন্টিনিউয়াস আমাদের উপসহকারী কৃষি অফিসার এবং আমাদের কৃষি অফিসের যে পরামর্শ, এটা আমরা সবসময় দিয়ে যাচ্ছি। রাষ্ট্রের বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে অঙ্গীকার, 1 জমিও খালি রাখা যাবে না, এখানে যে বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়েছে যে একটা পরিবারের যে পুষ্টির চাহিদা, বিশেষ করে ভিটামিনস এবং মিনারেলসের চাহিদা, যেটা আপনার সবজি এবং ফল থেকে আসে, সেটাকে উদ্দেশ্য করে এই প্রকল্পটা নেওয়া হয়েছে। সাথে সাথে আমার বাড়ির আঙ্গিনায় যে পতিত জমি এবং অনাবাদী যে জমিটা পতিত থাকে, সেই জমিটাকে টার্গেট করে এই প্রকল্পটা নেওয়া হয়েছে। পারিবারিক পুষ্টি বাগান করতে এ অঞ্চলের 5 কৃষককে প্রশিক্ষণ দিচ্ছে কৃষি বিভাগ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নেত্রকোনার দুর্গাপুরে পাহাড়ি ঢলে ভেসে আসা দুটি অজগরের বাচ্চা ও পিট ভাইপার সাপ উদ্ধারের পর বনে অবমুক্ত করা হয়েছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় প্রাণীগুলো অবমুক্ত করে স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য অ্যানিমেলস অব সুসংয়ের সদস্যরা। আলিমাল রাজের রিপোর্ট। এবারের বর্ষায় নেত্রকোনার দুর্গাপুরে সাপের উপদ্রব বেড়েছে। পৌর এলাকার শিবগঞ্জ ও সদর ইউনিয়নের ফারাংপাড়া গ্রামের সোমেশ্বরী নদীর পাড় থেকে দুটি অজগরের বাচ্চা উদ্ধার করা হয়। ইন্ডিয়ান পাইথন প্রজাতির অজগরের একটি প্রায় 3 ফুট ও অন্যটি প্রায় 4 ফুট লম্বা। দিন দুয়েক পরিচর্যা শেষে গহীন বনে অজগর ছানাগুলো অবমুক্ত করে স্বেচ্ছাসেবকরা।
এরা খাদ্যের অভাবে আসলে চলে আসে বা বাসস্থানের অভাবে। আমরা এগুলিকে উদ্ধার করে তাদের নিজ আবাসস্থল বনাঞ্চল অথবা পাহাড়ে অবমুক্ত করি। টানা পরপর দুই দিনে দুইটা সাপ উদ্ধার করতে পেরেছি এবং অবমুক্ত করেছি। এটা আমরা এখন ফার্স্টই করতে পেরেছি, আমাদের 30তম রেস্কিউ অপারেশন সম্পন্ন হয়েছে আজ। সদর ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামের এমদাদুল হকের ডান পায়ে কামড় দেয় সবুজ রঙের বিষধর গ্রিন পিট ভাইপার সাপটি। আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনাম দিয়ে চিকিৎসা দেওয়া হয়। আমরা খবর পাওয়ার পরপর তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যাই এবং ওই রোগীর সার্বিক খোঁজ খবর নিই এবং রোগীটিকে ইতিমধ্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে, তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে, সে এখন পুরোপুরি সুস্থ। এবং আমরা বিশেষ করে স্বেচ্ছাসেবকরা সাপটিকে উদ্ধার করেছিলাম, আমরা তাদেরকে অনুরোধ করেছিলাম যেন সাপটিকে না মারে, তারা আমাদের ডাকে সাড়া দিয়েছে এবং আজকে আমরা এই উদ্ধারকৃত সাপটিকে আজকে বনে অবমুক্ত করলাম। উদ্ধারের দুই দিন পর বন বিভাগের সহায়তায় বিরল প্রজাতির গ্রিন পিট ভাইপার সাপটি বনে অবমুক্ত করে সেভ দ্য অ্যানিমেলস অব সুসং এর সদস্যরা। আলিমাল রাজি, চ্যানেল আই। এবার পার্টেক্স কেবলস খেলার খবর। কমনওয়েলথ গেমসের 100 মিটার স্প্রিন্টে তৃতীয় হয়ে হিটেই বাদ পড়েছিলেন বাংলাদেশের লন্ডন প্রবাসী অ্যাথলেট ইমরানুর। তবে বার্মিংহাম থেকে তুরস্কে পৌঁছে ট্রাফ অ্যান্ড ফিল্ডে রীতিমতো ঝড় উঠিয়ে রেকর্ড করলেন তিনি। কেনিয়া শহরে অনুষ্ঠেয় ইসলামিক সলিডারিটি গেমসের 100 মিটার স্প্রিন্টে ক্যারিয়ার সেরা 10.01 সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালে উঠেছেন ইমরানুর। এখন পর্যন্ত বাংলাদেশ